ক্ষেত্রে হচ্ছে মেলা। আমার খুব ভালো লাগছে যে এত মানুষের সমাগম একটা মেলাকে ঘিরে হয়েছে। সবাইকে সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই জন্য অভিনন্দন জানাবো বর্ধমান পুরসভাকে, তারা যেমন বর্ধমান পুরসভাকে একবার একটা আমূল পরিবর্তন করেছেন, রাস্তাঘাট থেকে শুরু করে, আলো থেকে শুরু করে, আজকে চারিদিকে সৌন্দর্য থেকে শুরু করে, জল থেকে শুরু করে, তারা একটা চেষ্টা করছেন বর্ধমানকে আলাদা একটা জায়গায় পৌঁছে দিতে। সেই যে কাজ যারা করেছেন চেয়ারম্যানের নেতৃত্বে, তাদের যেমন অভিনন্দন জানাবো, তেমনি পাশাপাশি এই মেলাকে ঘিরে এত মানুষের সমাগম এবং সেই মানুষরা যাতে খোলা মনে খুশি মনে এ মেলায় আসতে পারে, তারও যে ব্যবস্থা করেছে তার জন্য তাদের অভিনন্দন জানাচ্ছি। সামান্য একটু বস্ত্র, চিত্র, বই এবং একটি ডায়েরি এই উৎসব উপলক্ষে আমরা প্রকাশ করেছি। সেই সমস্ত কিছু এই অতিথিদের উন্নয়ন পর্ষদের সভাপতি আমি শুধু উদ্যোক্তাদের বলবো যে প্রত্যেক বছরই মেলা হয়। এই মেলায় আমরা যদি শুধুমাত্র কিছু বাইরে থেকে শিল্পী নিয়ে আসি আর তারা গান করেন, নাচ করেন, বিনোদন করেন এবং আমাদের অঞ্চলের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখে, তাদের থেকে আমার মনে হয় যেহেতু এটা পুরসভার উদ্যোগে হচ্ছে এবং 7-10 দিন ব্যাপী হয়, আমরা যদি এখানে একটা ট্যালেন্ট সার্চিং প্রোগ্রাম যদি আমরা এখানে গানের, নাচের, ব্যান্ডের সমস্ত প্রতিযোগিতা করি এবং আমাদের তরুণ প্রজন্ম যদি সেই প্রতিযোগিতা থেকে উঠে আসে এবং আগামী দিন তারা যদি বাংলা এবং ভারতকে প্রতিনিধিত্ব করে, আমার মনে হয় অন্তত তাদের ক্ষেত্রে পুরসভার নামটা চিরকাল থাকবে।